স্পিকার নেই এই মুহূর্তে, হয়তো বা অনেক গণমাধ্যম কর্মীরা আসছেন, কথা বলছেন, সেই কথা বলার উনি ভেঙে পড়েছেন। আসলে উনি এখন শেষ পর্যন্ত কার কাছে থাকবেন সেটা মানে, যে ঘটনাটা ঘটল একদম চোখের সামনে তো ঘটেছে। আমার প্রথম ঘুমের আড়ালে, তারপর আমার চোখের সামনে আবার। মাহিন কি আপনার আমন্ত্রণে গিয়েছিল না মাহিন নিজের ইচ্ছা গিয়েছিল? নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা? জি। যেহেতু আপনি তার স্ত্রী, আপনি বলছেন বিয়ে করেছেন, জি, সেই বিয়েটা কি সবাই জানতো? জি না। আপনার বিয়ে করার পরে কি একত্রে কোথাও গিয়েছেন? জি না। কোথাও যাননি? তো বিয়ে করার কতদিন আগে বিয়ে করেছেন আপনারা? রোজার আগে, রোজার আগে এক মাস আগে বিয়ে করেছেন। তারপরে আর দেখা সাক্ষাৎ নাই? তারপরে তো আমি নানুর বাসা চলে গেছিলাম দুই আরামে সবে। আমি রোজাও এখানে কিভাবে কাটাইছি, ঈদ কিভাবে কাটাইছি আমি নিজে বলতে পারি না। আমি এইখানে আসার পরে উনি খবর পেয়েছেন যে আমি আসছি, তারপর উনি আমার আমার রুমের সামনে যাওয়ার পরে আমি ওইখানেই ভেঙে পড়ছি ওনার আর্থিক অবস্থা। এই যে আপনি বিয়ে করার পরে আপনার নানুর বাসায় চলে গেলেন, একবারও কি মাহিনের কথা মনে পড়েনি? পড়ছে, কিন্তু আমি কি করব, আমার কাছে তখন ফোনও ছিল না, কিছু ছিল না, মানে কোনো জানার মতো মানুষ তো ছিল না। আপনার এখন বয়স কত? এখন আমার 16, সবাই বলে আমার বয়স নাকি 17 বলছে। আচ্ছা, তো এই যে রোজার মধ্যে আপনি তার সাথে বিয়ে করার পর আর দেখা সাক্ষাৎ করতে পারলেন না, যখন আপনি দেশ বাড়িতে আসলেন, আসার পরেই তো আপনার স্বামী আপনার কে দেখতে গিয়েছিল, এই দেখতে যাওয়ার পরে আপনার বাবা মা তাদের তার উপরে এত ক্ষিপ্ত হলো কেন? আপনাদের আপনার বাবার কি বেশি আর্থিক অবস্থা ভালো ছিল? আপনার বাবা কি করত? বানিশ মিস্ত্রি। তো সেও তো একটা ইয়াং ছেলে, আপনাদের আর্থিক অবস্থা তো এত বেশি ভালো না। উনি দাঁড়ানোর মতো নেই এই মুহূর্তে, হয়তো বা অনেক গণমাধ্যম কর্মীরা আসছেন, কথা বলছেন, সেই কথা বলার উনি ভেঙে পড়েছেন। আসলে উনি এখন শেষ পর্যন্ত কার কাছে থাকবেন সেটা উনি অনিশ্চয়তায় ভুগছেন, হয়তো নানান ধরনের টেনশনে তারও অবস্থা, শারীরিক অবস্থা ভালো না। আমরা একটু দেখানোর চেষ্টা করেছি কিন্তু উনি খুবই দুর্বল। একটু আপনার নিয়ে রেস্ট করা, আপনারা দেখছেন আমরা দেখাবো সেই টন্নির বাড়িটা, আসলে তার বাড়িতে কি অবস্থা, কেনই বা এই বিয়ে মেনে নিতে পারেনি। আমরা একটু তার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের। আচ্ছা, ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল, শুধুই কি প্রেম নাকি আপনার বিয়ে হয়েছিল? আপনাদের ছিল? আচ্ছা, মানে আপনাদের প্রেম থেকে শুরু হয় একটা পর্যায়ে, তার সাথে আপনাদের গোপনে বিয়ে হয়, তাই না? আপনারা বিয়েটা কোথায় গিয়ে করেছিলেন, আপনাদের এলাকাতে না একটু দূরে গিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বিয়ের সাক্ষী কে কে ছিল, আপনাদের আশেপাশের কেউ নাকি দূরের কেউ? আপনি কি তাদেরকে চেনেন? আচ্ছা, মানে এটা জানার জন্য আপনাকে সময় লাগবে। আপনার বিয়েতে কাবিন কত দেওয়া হয়েছিল বিস্তারিত আপনি জানেন না? আচ্ছা, আপনার সাথে কাজী অফিসে গিয়ে বিয়ে তো হয়েছিল। আচ্ছা, আপনার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আপনার সাথে কি সে দেখা করতে গিয়েছিল আপনার বাড়িতে? আচ্ছা, রাত 11টার দিকে আপনার সাথে দেখা করতে গেছে আপনার স্বামী, তো তখনই আপনার বাবা মা তাকে প্রথমে কে দেখে তাকে? আচ্ছা, আপনার আপন চাচা জাহাঙ্গীর আলম দেখে। আচ্ছা আচ্ছা, তারা কি আপনার আপন ছিল? আমি যতটুকু জানতে পেরেছি তারা নাকি আপনাকে পালক এনেছিল, কথাটা কি সত্য? দর্শক শ্রোতা, উনি আসলে একটা যার এই কুল ওকুল কোনো কুলেই কেউ নাই, আমি যতটুকু জেনেছি, আমি একটু ওনার সহযোগিতা করছি। ওনাকে মূলত পালক আনা হয়েছিল, ওনারা নিঃসন্তান ছিল, এক পর্যায়ে তাকে তারাই বড় করে, সেই বড় করার মধ্য দিয়ে তাকে অনেক টর্চারিং করা হয়েছে, খাবার থেকে শুরু করে শারীরিকভাবে হেন কোনো মানে টর্চার নাই যে তাকে করা হয় নাই। আচ্ছা,
এই যে আপনার তাদের সাথে বিয়ের ঘটনাটা কি আপনার তারা কি আগে জানতে পেরেছিল তাকে ধরার আগে, না শুধু প্রেমের ঘটনা জানতো? শুধু প্রেমের ঘটনাটা জানতো। আচ্ছা, কখন এটা বলেছেন যে তার সাথে আপনার বিয়ে হয়েছে, এটা কখন বলেছেন? এটা আমি এখনো কাউকে বলি নাই, যখন বিচার হবে বলতে সাক্ষীদার কথা ছিল তখন। আপনাকে যদি কোনো প্রমাণ দিতে বলে যে তোমার যে বিয়ে হয়েছে সেই প্রমাণটা দাও, আপনি কোথায় পাবেন? মানে একটু ম্যানেজ করতে পারবেন, একটু সময় লাগবে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানি, উনি আপনার সাথে কি দেখা হয়েছে তখন ধরেছে নাকি তার আগেই তাকে? আচ্ছা আচ্ছা, মানে ওনাকে দেখার আগে, ওনাকে দেখা হওয়ার আগে ওনাকে ধরেছে, ধরে মানে সর্বপ্রথম ওনাকে কে টর্চার করেছে? দর্শক শ্রোতা, উনি অসুস্থ, আমি আপনাদেরকে একটু ইনফরমেশনটা দেই। প্রথমে তাকে ধরা হয়েছে, ধরার পর ওনার চাচা এবং বাবা, ইভেন তার মা, তার মাও এটার সাথে জড়িত ছিল। তারা তাকে মাথায় থেতলিয়ে ফেলেছে, এমন ভাবে আঘাত করেছে। আপনারা জানেন মানুষের যদি মাথায় আঘাত করা হয় সে আসলে অনেকটা উইক হয়ে যায়। আমি আপনার কাছ থেকে ছোট্ট আরেকটা বিষয় জানতে চাই, এই আপনি তো এখন আপনার পরিবারের ভেতরে নাই, কারণ আপনার পরিবারের সবাই তো পালিয়ে গেছে, তাই না? এখন আপনি কোথায় আছেন? আপনাকে রেখে পালিয়ে গেছে? দর্শক শ্রোতা, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমাকে বাসার ভিতরে রেখে আমার বাবা হইতে আমার চাচা, যদি আমি ওদের গর্ভের সন্তান হতাম ওরা এমন করতে পারতো না। আজ আমি ওদের গর্ভের সন্তান নেই বলে ওরা আমার সাথে আজ এতটুকু করতে পারছে। আচ্ছা, আমি আপনাকে আর কোনো কোশ্চেন করতে চাই না। আচ্ছা, আপনার কাছ থেকে যেটা জানার, আপনার একুল উকুল কোনকুলি এখন কেউ নাই, আপনাকে যদি দেখে রাখতো যে শ্বশুর ছিল সেও তার মৃত্যুর খবরটা পেয়ে সেও মারা গেছে, এখন আপনি কোথায় যাবেন? আপনাকে তো এখানে কোথায় রাখবে, কার কাছে রাখবে? একটা আপনি একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে, হয়তো এখন বিচারাধীন বিষয়টা থাকবে, একটা পর্যায়ে যখন এটার বিচার হবে তখন আপনি কি করবেন ভেবেছেন? আপনি কোথায় যাবেন? সেটা তো আপনার বাবাই এবং আপনার মা, তাদেরকেও তো নি। আমরা আবার একটু রিপিট করতে চাই, আপনি যাদের কথা বলছেন, যাদের পাশের কথা বলছেন, যাদের শাস্তির কথা বলছেন, তারা আপনার বাবা এবং মা। আপনি কি কখনো কি এখান থেকে আবার সরে আসবেন কিনা সেটা ভাবছেন? যদি স্যার আমি ওনাদের গর্ভের সন্তান হতাম আমাকে তো ওনারা ফেলে চলে যেত না, আমাকে তো ওরা নিয়ে সাথে চলে যেত। যদি আমি এখন আপনার সন্তান হতাম আপনি কি আমাকে ফেলে চলে যেতে পারতেন স্যার? যেভাবে ওনারা আমাকে ফেলে চলে গেছে স্যার, আমি তো এতে আমার মাও নেই বাবাও নেই, যা ছিল আমার হাজবেন্ড ছিল, এখন আমার হাজবেন্ডও চলে গেছে, আমার কেউ নেই পৃথিবীতে। আমার শ্বশুর আমার অনেক কাজের করছে স্যার, একটাই কথা আমি ওনাদের পাশে যাই। তন্নি, আমরা দেখছি আপনার অবস্থা এখন খুবই খারাপ, একটু জানতে চাই যে আপনার বাবা মা এখন কোথায়? আমাদেরকে একটু ছোট্ট করে বলবেন আপনার। আমার স্বামী আহত হওয়ার কারণে উনি কষ্ট ভোগ করতে পারেন নাই বলে। বিয়ের পরে আমরা জানি যতটুকু বাংলা একটি প্রবাদ আছে, স্বামীর ঘরে হচ্ছে মেয়েদের আসল ঘর। আপনার গোপনে বিয়ে করেছেন ঠিক আছে, আপনি কি আপনার স্বামীর বাড়িতে কখনো এসেছেন কিনা বিয়ের পরে? বিষয়টা তো আমরা এমন ভাবে বলতে পারি যে আপনার স্বামীর মৃত্যুর পর আপনি শ্বশুর বাড়িতে আসলেন বা স্বামীর বাড়িতে আসলেন। আচ্ছা, এখানে কি আপনার শ্বশুর বাড়ির কেউ আছেন খুবই ঘনিষ্ঠ? আপনি না, আপনি কাইন্ডলি একটু আসবেন, পাশে আসবেন। সরি, আচ্ছা আচ্ছা, আমরা একটু ইয়ে করে শেষ করি প্রশ্নগুলো করে না। আমার আরিফ ভাই কোনো প্রশ্ন আছে? রিয়াজ ভাই, আপনার শ্বশুর যখন মারা যায় বা আপনার শ্বশুর কোন অবস্থাতে মারা যায়, কখন মারা যায়, তাকেও কি টর্চার করা হয়েছে না কি করা হয়েছে একটু বিষয়টা বলুন। ছেলের আহত হওয়ার কারণে উনি
মানে উনি আহত অবস্থা ওনার ছেলেকে দেখেছে বা উনি স্ট্রোক করেছে বা এরকম কোন বিষয় ছিল কি কি এই জায়গাটার ভিতরে দেখার পর মানে ওনার মৃত্যুর ঘটনার পরে আমার শ্বশুর ইন্তেকাল করেছেন নিয়ে দিয়ে তন্নি আমরা একটা জিনিস যেটা দেখলাম আমাদেরই সহকর্মীদের বা তিনি যখন মিডিয়াতে কথা বলতেছিলেন কথা বলা অবস্থায় ওনাকে আমরা স্ট্রোক করতে দেখছি এবং খবরটা এমনটাই যে উনি কথা বলা অবস্থায় মারা গেছে ঘটনাটা কি সত্যি উনি কি ওই সময় কথা বলা অবস্থায় মারা গেছে এর মানে হচ্ছে জি আমার জেঠির কোলে ঝুলা পড়ছেন তারপরে অনেক আপনার জেঠি বলতে মানে আপনার জেঠি নাকি আপনার মানে জেঠি শাশুড়ি আবার একটু শুনি যেহেতু আমাদের প্রেম ঘটিত কোন ঘটনা ছাড়া এমনিতে কোন ধরনের টর্চার করতো কিনা আপনি বললেন না যে আপনার বাবা মা কেউ নেই আপনি তো ওদের সন্তানে নাকি আপনাকে ওরা পালছে মানে অন্য জায়গা থেকে আসছে নিয়ে আসছে ওরা কি আপনার আপন মা বাপ না একটু সময় নিচ্ছি আমরা কিন্তু জিনিসটা আমাদের কাছে অজানাই ছিল কাইন্ডলি একটু বলবেন যে আপনি কখন জানতে পারলেন যে আপনাকে তারা এখানে পালক হিসেবে নিয়ে আসছে আপনি কখন থেকে জানেন যখন আমি আমার বয়স 13 ছিল তখন আমি জানতে পারছি আমাকে সবাই আস্তে আস্তে বলছিল যে তোমার ওরা তোমার মা বাপ না ওরা তোমার পিতা মাতা না তোমার পালক আনছে এসে অনেক কথাই বলছিল আমি বিশ্বাস করি নাই তারপর থেকে আপনি মানে কবে ক্লিয়ার হয়েছেন যে তারা আপনার মা বাবা না আপনার এই মা যে মা বাবা আপনাকে লালন পালন করে বড় করেছে তারা তো আপনাকে রেখে পালিয়ে গেছে সেজন্য কি আপনি বলছেন যে আপনি ইতিম আপনার এখন আপনার কাছে কি আপনার ছোট ভাই আছে মাদ্রাসায় এখন আপনার পরিবারের সবাই পলাতক জি তন্নি আপনার বাবা কি করেন আর এখানে আপনার স্বামী যিনি ছিলেন উনি কি করতেন কোনো কিছু করতেন না পড়াশোনা বা কোনো কাজ আপনি কি জানতেন কিনা কোনো কাজ টাজ করে কিনা কোনো কিছু করতো কিনা আচ্ছা আপনার যে মানে আসল বাবা মা যে আপনাকে জন্ম